গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি এবং তার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং লাইটনিং অবজার্ভ করা গেছে। ফলে আগামী আজকে হচ্ছে 1 তারিখ, অর্থাৎ 1, 2, 3, 4 এই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ইন জেনারেল যেটা হবে খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টে জেলাতে আইসোলেটেড রয়েছে, 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধুমাত্র উত্তরবঙ্গের 3টি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। সেক্ষেত্রে দার্জিলিং 2 দিন, অর্থাৎ আজকে এবং আগামীকাল, আর কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী 24 ঘন্টায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া বাকি সময়টায় যেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30-40 কিলোমিটারে গাস্টি উইন্ড সাথে লাইটনিং। 4 তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন ওয়ার্নিং এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে গাস্টি উইন্ড এবং লাইটনিং। বৃষ্টি একটু বেশি বাড়তে পারে, সেটা হচ্ছে 2-এর রাতের পর থেকে 2-3, মানে কিছুটা 2-এর শেষের দিক থেকে 3 তারিখ যদি বলা যায়, সেই সময়টায় অ্যাক্টিভিটি একটু বাড়ার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে আজকে অন্তত মেইনলি যেটা হচ্ছে মূলত মেঘলা আকাশ সাথে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং যেহেতু এই মেঘলা আকাশ থাকবে আজকে কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং আশা করি স্বাভাবিকের নিচে নেমে যাবে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জায়গাতেই দিনের তাপমাত্রা প্রথম 3 দিনে খুব একটা সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জ নেই, হয়তো মার্জিনালি একটু বাড়বে, খুব চেঞ্জ নেই। চেঞ্জ যেটা হবে সেটা কিন্তু 5 তারিখ অনওয়ার্ডস সব জায়গাতেই গ্র্যাজুয়ালি দিনের তাপমাত্রা আবার একটু বাড়া শুরু হবে। ফলে গত কয়েকদিন ধরে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বিভিন্ন কারণে যে তাপমাত্রাটা অনেকটাই নিচে আছে সেটা কিন্তু 5 তারিখের পর থেকে আবার একটু বাড়া শুরু হবে গ্র্যাজুয়ালি। ঠিক আছে, ছিল একটা তো আমাদের উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সাউথ ওয়েস্ট উত্তরপ্রদেশের উপরে, আর একটা 36 ঘরের উপরে। আজকে দুটোই মোটামুটি লেস মার্কড হয়ে গেছে। আজকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইস্ট বাংলাদেশ এবং নেবারহুডের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, ফলে ময়েশ্চার আমাদের এখান থেকে ঢুকছে। কিন্তু গতকাল যেরকম থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছে বিভিন্ন জায়গায়, তাতে আমরা যদি এনার্জি কনসেপ্টে ভাবি অনেকটাই এনার্জি ইউটিলাইজ হয়ে গেছে, ফলে আবার একটু হিটিং হলে পরেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা আবার আশা করা যায় বাড়বে। যার জন্য আমরা বলছি যে 3 তারিখ আর একটা স্পেল হয়তো একটু বেশি পেতে পারি, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 1-4 বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম। আর উত্তরবঙ্গে যেটা বললাম দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে 2-1 জায়গায় ভারী বৃষ্টি। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003736329 এবং 8584।
বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।